নমস্কার বন্ধু, পার্শ্ব শিক্ষকদের যে বেতন বৃদ্ধি খুব জরুরি সেইটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু বর্তমান পরিস্থিতি ঘুরে একটা যে সমস্যা তৈরি হয়েছে, একদিকে কিন্তু কোর্টে যেমন লড়াই চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে কাদা ছোড়াছুড়ি করে কিন্তু আখেরে পার্শ্ব শিক্ষকদের ক্ষতি হচ্ছে। এবং বিশিষ্ট শিক্ষক নেতৃত্ব এবং বরিষ্ঠ শিক্ষক নেতৃত্ব গোপাল দেবনাথ, তিনি কিন্তু একটা বিষয় সকলের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন এবং এই বিষয়টিকে সকলকে ভাববার জন্য বলেছেন। তিনি যে বিষয়টা তুলে ধরার চেষ্টা করে যে অবিলম্বে পার্শ্ব শিক্ষক যদি অরাজনৈতিক সংগঠন হোক, যা এবং যার নাম দেওয়া হোক পার্শ্ব শিক্ষক অরাজনৈতিক সংগ্রামী মঞ্চ, এবং সেখানে অলোক সরকার থেকে শামীম আক্তার, ভগীরথবাবু, বিকাশ দাস, জীবন দাস, জাহাঙ্গীর আলম, চন্দ্রচূড়, গাঙ্গুলি থেকে আরম্ভ করে সৈকতবাবু থেকে আরম্ভ করে অনেকেরই কথা কিন্তু তিনি তুলে ধরে চলেছেন। এবং সেখানে আরও অনেকের নাম, দেবমালো থেকে আরম্ভ করে সকলের নামই কিন্তু আহ্বায়ক হোক এবং সঞ্জয় গুহকে আহ্বায়ক করে একটি অরাজনৈতিক মামলা মানে আন্দোলন সেটাকে কিন্তু চালিয়ে নিয়ে যাওয়ার কিন্তু বার্তা দিয়েছেন। কারণ তার সঙ্গে সঙ্গে ইভিএফ এর যে ব্যাকলগ চলছে সেটাও খুব গুরুত্বপূর্ণ মামলা, সেটাও চলুক, এবং বেতন বৈষম্যের যে মামলা সেটাও চলুক, এবং সেখানে সকলেই সহযোগিতার হাত যে যেমন পারবে বাড়িয়ে দিক। এখানে রেষারেষি করে বা কাউকে ছোট বড় করে কিন্তু কোনো কিছু লাভ নেই। আখেরে কিন্তু পার্শ্ব শিক্ষকদের যদি কিছু হয় ভালো হবে। কিন্তু একটা বিষয় যে সরকার যে এমনিতেই যে কোর্টে মামলার রায় দিলেই যে মেনে নিবে সেটা কিন্তু নয়, আবার সেটা তো কোর্ট অফ কন্টেম্পে হবে এবং সেটা সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্টে হয়ে চলতেই থাকবে। কিন্তু তার সঙ্গে সঙ্গে মামলার সঙ্গে সঙ্গে যেটা জরুরি যে জনমানুষের সকলকে জাগরিত করা এবং সরকারকে চাপ তৈরি করা, সেটা হলো কিন্তু একটা আন্দোলন, এবং যার জন্য কিন্তু খুবই প্রয়োজন সেই আন্দোলনটা। আমরা দেখতে পাচ্ছি তিনি বলছেন যে বিভিন্ন সংগঠন বিভাজিত হয়ে রয়েছে এবং যার ফলে কিন্তু সমস্যা তৈরি হচ্ছে। কিন্তু অপরদিকে দেখা যাচ্ছে যে রাজ্যের যারা সরকারপন্থী সংগঠনই হোক বিরোধী হোক, তারা ডিএর দাবিতে কিন্তু এককাট্টা হয়েছেন এবং কিছুটা হলেও কিছু তারা আদায় করতে পেরেছেন। কিন্তু পার্শ্ব শিক্ষকদের হাইকোর্টে মামলাগুলো যেমন খুবই জরুরি, তার সঙ্গে সঙ্গে কিন্তু একটা ধর্ণা মঞ্চ হোক বা একটা সংগ্রামী মঞ্চ হোক, একটা দাবিপত্র দেওয়ার পরে সবাই মিলে একটা দাবিপত্র দেওয়ার পরে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে ঐক্যবদ্ধ মানে বিভাজিত না হয়ে একটা একতাই যে বল সেইটাকে নিয়ে কিন্তু এগিয়ে আসার কথা বলছেন। তো বন্ধু, এই যে বিষয়টা আপনারা কীভাবে দেখছেন যে কোর্টে যে রায় হচ্ছে সেই রায় তো চলছেই এবং তার কবে ইমপ্লিমেন্ট হবে সেই বিষয়ে কিন্তু যেমন প্রশ্নচিহ্ন রয়েছে, কিন্তু তাদেরও সেই যে পরিশ্রম, সেই নিরলস পরিশ্রমকে কিন্তু তাদের পাশে দাঁড়াচ্ছেন, কুর্নিশ জানাচ্ছেন শিক্ষকরা। কিন্তু তার সঙ্গে সঙ্গে পার্শ্ব শিক্ষক পারে না, কেউ ফেরিয়ালে গিয়ে কাজ করছে, কেউ সবজি বিক্রি করছে, কেউ 100 দিনের কাজ করতো, এবং তাছাড়া বিভিন্ন রকম পেশে যুক্ত থাকতো, কারণ এতে সংসার চলে না। এই জায়গায় দাঁড়িয়ে কি সমস্ত নেতৃত্বরা ঐক্যবদ্ধ হয়ে তারা একটা অরাজনৈতিক মঞ্চ তৈরি করে সেখানে পার্শ্ব শিক্ষকদের যে দাবি, যেটা কিন্তু সমস্ত রাজ্য জুড়েই কিন্তু একটা আলোড়ন তৈরি করা যেতে পারে এই পরিস্থিতি দাঁড়িয়ে সামনে পঞ্চায়েত ভোট এবং এইটাকে লক্ষ্য করে, এবং সামনে যে কোর্টে যে লড়াইগুলো চলছে তাকেও তার দাবিকে মান্যতা দেওয়ার দাবিতে কিন্তু একটা আন্দোলন প্রয়োজন আছে। তো বন্ধু, এই বিষয়টি গোপাল দেবনাথবাবু তুলে ধরেছেন, তো আপনারা বিষয়টি কীভাবে ভাবছেন যে সত্যি কি পার্শ্ব শিক্ষকের ঘরে বসে থাকলে সমস্ত কিছু দাবি আদায় হবে? হয়তো অনেকবারই এসেছেন কিন্তু তাও হয়নি, কিন্তু শেষ চেষ্টা তো চালিয়ে যেতে হবে, সেই চেষ্টা কিন্তু না চালালে বন্ধু কিছুই হবে না। তাই এই বিষয়ে ভগীরথবাবু থেকে আরম্ভ করে সকল নেতৃত্বের সাথে যোগাযোগ করার চেষ্টা চালাচ্ছি, তাদের কি বক্তব্য তুলে ধরার চেষ্টা করব। তবে আপনারা অবশ্যই এই বক্তব্যটিকে সকলের মধ্যে, যাতে করে সমস্ত নেতৃত্ব তারা ভুল ভ্রান্তি ভুলে ঐক্যবদ্ধ হয়ে তারা কিন্তু একটা দাবিকে সামনে রেখে এগিয়ে নিয়ে যায়, যদিও এটা খুবই কঠিন ব্যাপার, তবুও আমরা কিন্তু চেষ্টা চালানো উচিত। তো বন্ধু, এই বক্তব্যটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, দেখতে থাকুন।